একটা জিনিস খুবই ভালো লাগতাছে সেটা হলো এই মেলাতে অনেক বাঙালি ভাইরা আছে নিজেদের দোকান দিছে সেখানে বাঙালি কর্মচারীরা কাজ করতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোহাম্মদ মিদুল শেখ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি ইতালির জেনোভা শহর থেকে বলতেছি তো আমাদের ভিনোলে একটা মেলা বসছে এটা প্রতি বছর ডিসেম্বর মাসে নাতাল উপলক্ষে বসে তো আজকে আপনাদের এই মেলাটা ঘুরিয়ে দেখাবো এখানে অনেক বাঙালিদের নিজস্ব দোকান আছে তারা দোকান দিয়ে এই একটা মাসের জন্য অনেক টাকা ইনকাম করে এছাড়াও যাদের দেখা গেল কাজকাম দরকার এই মেলাতে আপনার কাজকাম করতেছে আল্লাহর রহমতে ভালো আছে সবাই তো মেলাতে এখন প্রবেশ করব এই যে হামজা আছে বনসেরা তারপরে নাম কি বলো চয়ন আছে উসাইদ রহমান উসাইদ রহমান আর যাই হোক তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আর আমার পিছনে দেখেন কত সুন্দর একটা বিউটিফুল প্লেস এখানে আমরা ফটোশুট করছি এখানে কিন্তু একটাকে ফটোশুট করা হয়েছে দেখতে থাকুন চয়ন আমাদের চুইংগাম ট্রিট দিল সবাইকে চুইংগাম খাওয়ালো একটা উতুরি তাহলে কি না যাই হোক খাওয়াইছে তো ওই যে সামনেই মেলা দেখতে পাচ্ছেন আমরা প্রবেশ করব একটু ও মিদুল ভাই হে কি চুইংগাম খাওয়ালো আমার গলা বইতেছে গা কি হইছে ভালো লাগতেছে এমনি ঠান্ডা তুমি বৈরবের উদ্দেশ্যে কিছু বলবা কি বলবো তোমার কিন্তু অনেকে ফলো করে আমি জানি আমার বন্ধু বান্ধব দেখে সবাই দেখে আমি জানি আপনারা ফলো করে বৈরবের ছেলে আসতেছি ইনশাআল্লাহ সামনের বছর কি বৈরবে ডিসেম্বরে বা জানুয়ারিতে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশে হাওয়াই মিঠাই খেতাম না এই হাওয়াই মিঠাইটা এখন আমাদের খাওয়াবে তো চয়ন বাংকমার দিয়ে সেখানে টাকা পাগারে করতে গেছে পাগারে মানে টাকা দিতে গেছে তো এই যে হাওয়াই মিঠাই এটা কি খায় না মাথায় দেয় মাথায় দেয় মাথায় দিবা ছোটবেলায় যে হাওয়াই মিঠাই খেতাম না রাস্তা বাইরে হলে এখানে ইতালি তো হাওয়াই মিঠাই খাচ্ছি এটার দাম নিচে কত জানেন 5 ইউরো একটাই কত দুইটা 6 ইউরো এখানে লেখা আছে তো 5 ইউরো 6 ইউরো মানে 3 ইউরো করে বাংলাটাকে এসে করলে 300 টাকা করে পড়ে বাংলাদেশে 10 টাকা করে খাচ্ছে বাংলাদেশ 10 টাকা করে খাচ্ছে এই যে জিও কে কত বড় পুতুল দেখছেন এটা দাম কত দুই তিনশো টাকা বেচবো নি জিগাও দাম লয়ে যাই ষোলো উনিশ ইউরো বিশ ইউরো বিশ ইউরো মামা মিয়া এটা বিশ ইউরো অনেক ব্যয়বহুল হ্যাঁ ক্রিসমাস উপলক্ষে দেখেন অলরেডি জায়গায় জায়গায় দোকানপাট সাজিয়ে ফেলেছে ওই কিছু কিনবা না ক্রিসমাস উপলক্ষে মানুষ আর মানুষ ভিডিও যে করবো মানে এরকম একটা সম্ভবই হচ্ছে দেখেন এখানে সবাই সবাই মিদুল ভাই আপনার চাওয়াল করলে কিছু কিনবেন না আমার চাওয়াল ও লিটন মায়ের চাওয়াল একটা গুড নিউজ দেই হ্যাঁ আগামী বছরের কয়েকদিন পরে মিদুলের শাদি এই বছর আসি তার কয়দিন কেউ ভাই শাদি বাদি করে লাগতেছে না আমরা লাইক খাই কি কইলো কথাটা লিটন ভাই এখানে এত সুন্দর সুন্দর পুতুল আছে আপনি চাওয়াল যেটা কইছি চুল পরিমাণ মিশা কথা না পুরোটা সত্যি কথা সত্যি কথা হইলে তো ভালো আমাদের রাজায়ের একটা কথা প্রচুর স্কিপ হয়ে যায় একটা জিনিস আমাদের এই যে হামজার এত কিছু থাকতে না কালেকশন গুলো সুন্দর অনেক আমি দেখতেছি সুন্দর লাগছে এনে কিছু কিনবা নি বাবির লাগে কি করবেন গিফট টিপ কিনবো নি হ্যাঁ কোনটা পছন্দ আপনার সবই তো সুন্দর সন্দেহ নাই গুলা ইয়া তো ভাবি পাইলা কই তুমি ইনশাল্লাহ আর এক মাস পরে আপনার কাবি নিছি আজ এইরা কথা যত ইনশাল্লাহ ইনশাল্লাহর উপর আর কোন কথা আছে তুমি কিনো 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 না আমার আমার বউ তোমার বাবিরে গিফট করবা ওইটাই ইনশাল্লাহ এক মাস পর দেখা হইতাছে বাংলাদেশে আজ এইরা একটা কথা কইলা ইনশাল্লাহর উপর আর কিছু আছে আচ্ছা চলো ওরা কই ওরা হারিয়ে গেছে বাংলাদেশের গুলিস্তান মার্কেট গুলিস্তান মার্কেট মেলা তো মেলাই ভাই কিন্তু দাম কিন্তু তুলনামূলক অনেক কম ইতালিয়ান মার্কেটের থেকে তুলনামূলক এখানে অনেক দাম কম চয়ন কি কিনবা এখানে দেখেন একটা জিনিস খুবই ভালো লাগতেছে সেটা হলো
এই মেলাতে অনেক বাঙালি ভাইরা আছে নিজেদের দোকান দিছে সেখানে বাঙালি কর্মচারীরা কাজ করতেছে এই একটা মাস এমন একটা মাস যেই মাসে আপনার অনেক টাকা ইনকাম করা যায় যেটা সত্যি কথা মৌসুম চলতেছে তো নাতাল মাসে দেখা গেল ফেব্রুয়ারি আপনার মোটামুটি সবকিছু বন্ধ থাকে সরকারি যে কাজকামগুলো রেস্টুরেন্টে আর মেলাতে আর দোকানপাটে এগুলাতে ভিড় থাকে এমন অন্যান্য জিনিস বন্ধ থাকে চয়ন কিছু বলবা যে যে মেলা হইছে বা যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলবা যারা নতুন আসবে তারা এখানে কাজ করতে পারবে অনেক বাঙালি লোকেরা আমি কিন্তু একদিক ধরে গুরু মানি সেটা হলো ইতালিয়ান ভাষাটা কিন্তু অনেক তাড়াতাড়ি অনেক দ্রুত মানে ইতালিয়ান ভাষাটা আয়ত্ত করতে পারছে শিখতেছে আমরা সবাই শিখতেছি কিন্তু আমাদের মধ্যে খুব বেস্ট সত্যি কথা বললাম ভালো ভাষা পারে ইতালিয়ান আর আমিও শিখতেছি দোয়া করবেন আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু ইতালিয়ান ভাষাটা শেখা ইতালিতে আসলে ঠিক না এই দোকানটা কিন্তু বাঙালিদের দোকান মোলাকাত হইলো হাই হ্যালো হলো খুবই ভালো লাগতেছে হ্যাঁ চয়ন কার জন্য আংটি কিনতেছ হ্যাঁ কে নিজের লেগাই তা আমার একটা রিগালো করো হ্যাঁ আমার একটা মাত্র 10 টাকা কমছে 10 ইউরো মাত্র একটা রিগালো করো আমারে